আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান। আবারও আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কোনো ট্রাক গাড়ি না, আজকে একটা ইঞ্জিন দেখাবো। সেই ইঞ্জিনটা হচ্ছে 2516 ইঞ্জিন, অবশ্যই গিয়ার সহ। দুইটা ইঞ্জিন দেখাবো, একটা ইঞ্জিন নিয়ে দুইটা কথা বলবো আর ইঞ্জিনটা পুরোটা দেখাবো। দেখেন এই ইঞ্জিনটা গোডাউনে প্লেস করা হবে বলে এটা নিচে রাখা হয়েছে, আজকে গোডাউনে চলে যাবে। তো ইঞ্জিনটা সম্পর্কে শুধু একটু কথাবার্তা বলি। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাটনটা অবশ্যই ট্যাপ করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন ইঞ্জিনটা দেখি এবং মাঝে মাঝে কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে দেখেন ইঞ্জিনের ডেবিট কভারে দেখেন এখনও পর্যন্ত স্টিকার আছে, প্রত্যেকটা জায়গায় এখনও স্টিকার আছে। দেখেন যে পাওয়ার মোটরটা, দেখেন পাওয়ার মোটরটা এখনও কালো কুচকুচে, অর্থাৎ নতুনের মতো। এবং আমি অবশ্যই বলি চেম্বার কিন্তু অরিজিনাল, ঠিক আছে, চেম্বার ডেফিনেটলি অরিজিনাল। দেখেন সেল করা সেল, সেলফেও এখনও স্টিকার আছে। এবং এখানে এ টু জেড গিয়ার থেকে ইঞ্জিনের কোনো জায়গাতে এখনও একটা মিস্ত্রির রেঞ্জ পড়ে নাই, ঠিক আছে, এটা চ্যালেঞ্জ করতে পারবো। দেখেন গিয়ারও অরিজিনাল আছে, এটা হচ্ছে 2516-তে আপনি লাগাইতে পারবেন। দেখেন এখানেও স্টিকার আছে, আমি একটু রাস্তার পাশে শুনতে একটু সমস্যা হইতে পারে। দেখেন পাখাতে যেহেতু এখানে একটু পানি জমে গেছে এখানে দেখাতে একটু সমস্যা হচ্ছে, আপনারা দেখবেন। আমি প্রত্যেকটা নাট বোল্ট আপনাদেরকে দেখাবো, দেখেন। এবং এটা হচ্ছে যে মেনিপুল বা হচ্ছে আপনার টার্বো বলে, এখান থেকে পানি গেলে সমস্যা, এখানে পানি গেলে সমস্যা, এই জন্য এটা ঢেকে রাখা হয়েছে। কিন্তু এটা হচ্ছে পানির লাইন, এতে পানি গেলে আরো ভালো হবে, কোনো সমস্যা নেই। গিয়ারটা একেবারে কালো করতেছে। এই 2516 আর একটা ইঞ্জিন আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে আমার এই ইউটিউবের মাধ্যমেই এক ভাই এসে ওটা বায়না দিয়ে চলে গেছে। ওই ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো আমি, যে আপনারা অনেকে অনেক কিছু বলেন, আমি বলি না যদিও, তবে আজকে বলবো এই বিষয়টা নিয়ে। পাম্প এখন পাম্পটা প্রায় দেখেন, এই ইঞ্জিনটা নিলে জাস্ট নিঃসন্দেহে আপনারা 2-3 বছর ইজিলি চালাইতে পারবেন উইদাউট খোলাখুলি। আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখি, এই হচ্ছে ফুল ইঞ্জিন। ইঞ্জিনের যে ডায়নামা, ডায়নামাতেও এখনো স্টিকার আছে। ইঞ্জিনে এখনো পর্যন্ত চেম্বার বলেন কোনো কিছু খোলা হয় নাই, ঠিক আছে। গিয়ার লিভার থেকে শুরু করে সবকিছুই আছে। দেখেন বলার থেকে আপনারা সুন্দর করে দেখেন প্রত্যেকটা নাট বোল্ট আপনাদেরকে আমি দেখাই। দেখেন এবং আমি বলে রাখি ইঞ্জিন অবশ্যই আপনারা 6 মাসের গ্যারান্টি পাবেন। গ্যারান্টিটা হচ্ছে আপনার বাই এনিসান, যদি ইঞ্জিনে মবিল খায় অথবা গ্যাস মারে তাহলে আমরা কোম্পানির অরিজিনাল রিং স্লিপ দিয়ে দিব, ঠিক আছে। তবে আশা করা যায় এসব হয় না, এটা সান্ত্বনা আর কি, তারপর এগুলো হবে না। এবং আমি যে কথাটা বলছিলাম যে 2516-র দেখেন এই ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমি আগেও ভিডিও করছি, এই যে এটা হচ্ছে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই ইঞ্জিনটা এর গিয়ার বাদে আর কি, গিয়ার বাদে এই ইঞ্জিনটা বিক্রি করা হয়ে গেছে। এটা হচ্ছে ইউটিউব থেকেই আসছিল এক ভাই, তিনি বিদেশ থেকে, সেলিম ভাই, আমি নামটা উল্লেখ করলাম, সেলিম ভাই আসছিল, তার দুইটা ভাই পাঠাইছিল আর কি, সেলিম ভাই তো বিদেশ। তো উনি এসে ওনার ভাইরা পছন্দ করছিল, স্টার্ট করছিল সব কিছু, ওকে তারপরে বায়না করে চলে গেছে। এই দেখেন বিক্রি হয়ে গেছে এবং এটা হচ্ছে এখন আমাদের আমানত। এটা উনি হয়তো রোজার আগে আর 2-3 দিন পরে আসবে, উনি আসবে না বলতে ওনার ভাইরা আসবে আর হচ্ছে আপনার
ওনাদের ট্রাকটা নিয়ে আসবে, এখান থেকেই মনে করেন যে সবকিছু করে দিব আর কি, এখানে ফেলায় সবকিছু করব। ঠিক আছে, আমাদের কাছে মিস্ত্রিও আছে, মিস্ত্রি দিয়ে আমরা এটা উঠাই দিব। তো যে জন্য আমি আর কি বললাম যে দেখেন আপনারা অনেকে অনেক কিছু বলেন কমেন্টসে, অনেক গালাগালি অনেক কিছু করতে চান, কিন্তু আসলে দেখেন আমার কথাবার্তাই আমি আমার মনে হয় না আপনাদের খারাপ লাগা উচিত, আমি সেইভাবে কথাবার্তা বলি না। ঠিক আছে, সো যাই হোক, যেটা যার যার ব্যাপার ওসব দিকে আর না আগাই। তো কথা হচ্ছে যে দেখেন এই 2516 ইঞ্জিন আমাদের কাছে আরও দু একটা আছে, তবে এটাও বেস্ট ইঞ্জিন, যদি কারোর লাগে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অনেকে বলেন যে ভাই আপনার নাম্বার তো দেওয়া থাকে না, নাম্বারটা হচ্ছে আপনার ভিডিওটা যখন দেখবেন তার নিচে কিছু লেখা থাকে। ঠিক আছে, ওই লেখার সি মোড়ে যাবেন, সি মোড়ে গেলে দেখবেন আমার সব ডিটেলস দেওয়া থাকে। ঠিক আছে, কারণ আমি স্ক্রিনে নাম্বার দিলে প্রবলেম হয়, অনেকে আজাইরা ফোন দেয়, এই জন্য আমি স্ক্রিনে নাম্বার দিই না। তো যাই হোক, সবাই বুঝতে পারছেন, ইঞ্জিনটা দেখছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।